টিং টিং আই টিং টিং রান্না হলো তোর একটু আমার কাছে আয় তো কি রে আমি যে ডাকছি তোকে কানে কি কথা যাচ্ছে না টিং টিং আই টিং টিং মা তুমি আমাকে ডাকছিলে আমি রান্নার কাজ করছিলাম তো তাই আসতে দেরি হয়ে গেল মা বলো মা কি বলবে আমাকে এই ধর 10 টাকা এই 10 টাকা দোকানে নিয়ে গিয়ে আমার জন্য মিষ্টি কিনে নিয়ে আয় আজ আমার বড় মিষ্টি খেতে ইচ্ছে করছে নে নে টাকাটা ধর আচ্ছা ঠিক আছে মা এই আমি এক্ষুনি দোকানে যাব আর মিষ্টি নিয়ে চলে আসব তুমি একটু অপেক্ষা করো মা এই কথা বলে টিং টিং টাকা নিয়ে দোকানের উদ্দেশ্যে চলে যায় আর মনে মনে বলে হাই রে আজ যদি আমার মা বেঁচে থাকতো তবে আমি মিষ্টি কিনে এনে সাতমাকে দিতাম না আমাকে মিষ্টি নিয়ে এসে খাওয়াতো আমার মা সবাই বলে সাতমায়ের ওনাকে আপন হয় তবে আমার সাতমা কেন আমাকে ভালোবাসে না টিং টিং যখন মনে মনে এসব কথা বলছিল ঠিক তখনই টিং টিং এর ডানার ফাঁক দিয়ে 10 টাকা নিচে পড়ে যায় আর টিং টিং সেটা বুঝতে পেরে আরে আরে আমার টাকাটা নিচে পড়ে গেল এই টাকা হারিয়ে গেলে মা তো আমাকে আসতেই রাখবে না কোথায় গেল টাকা যাই তাড়াতাড়ি নিচে গিয়ে খুঁজে শুরু করে দিই টাকাটা এখানে পড়ে ছিল কোথায় গেল খুঁজে পাচ্ছি না কেন হায় হায় মা তো আজ আমাকে মেরেই ফেলবে এবার কি করে আমি মিষ্টি কিনে নিয়ে যাব টিং টিং তোর কপালে আজ দুঃখ আছে রে এ কথা বলে টিং টিং আরো কিছুক্ষণ সেই টাকা খোঁজে অবশেষে টাকা খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে কি রে টিং টিং তোকে না মিষ্টি আনতে বলেছিলাম খালি হাতে ফিরে এলি কেন কোথায় মিষ্টি দে আমাকে আমি মিষ্টি খাবো কি বললি তুই হারামজাদি আমার টাকা হারিয়ে ফেলেছিস তোর এত বড় সাহস নাকি টাকা নিয়ে গিয়ে নিজে মিষ্টি কিনে খেয়ে আমাকে মিথ্যে কথা বলছিস সত্যি মা সত্যি বলছি আমি টাকা হারানোর পর অনেক খুঁজেছি কিন্তু টাকাতে কোথাও খুঁজে পাইনি তুমি আমাকে ক্ষমা করে দাও মা দুই চোখ কোথায় রেখেছিলি রে যে আমার টাকা খুঁজে পাসনি দাঁড়া তোর ওই দুই চোখ আমি আজ অন্ধই করে দিব এ কথা বলে মুন্নি রান্নাঘর থেকে একটা জ্বলন্ত কাঠ এনে টিং টিং এর চোখে আঘাত করে আর টিং টিং যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকে আমার চোখ চলে গেল পাগল এ তুমি কি করলে বা আমি যে চোখ খুলতে পারছি না অন্ধ হয়ে গেলাম আমি যে অন্ধ হয়ে গেলাম পাগল তুই আমার নিজের মেয়ে নোস তুই অন্ধ হয়ে গেলি তাতে আমার কি হ্যাঁ তুই অন্ধ হয়ে গেছিস এখন আর তুই আমার কোনো কাজেই লাগবি না এক্ষুনি তোর মতো আপদকে আমি বের করে দিব এ কথা বলে মুন্নি টিং টিংকে তাড়িয়ে দেয় আর টিং টিং চোখে কিছু দেখতে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে মা মা আমাকে কোথায় বের করে দিলে বা তুমি এত নিশ্চয় হয়ো না বা আমি যে চোখে অন্ধ হয়ে গেছি আমি আমার চোখ হারিয়ে বড় অসহায় হয়ে পড়েছি বাগো বাবার বাগো আমাকে দাঁড়িয়ে দিও না এই বলে টিং টিং তার অন্ধ চোখ নিয়ে ওড়ার চেষ্টা করতে থাকে আর কিছু দেখতে না পেয়ে বনের এ গাছ থেকে ও গাছের সাথে ধাক্কা খেতে থাকে অবশেষে চোখের ব্যথায় ক্লান্ত শরীরে টিং টিং একটা জায়গায় চুপটি করে বসে থাকে আর অনেক কাঁদতে থাকে আর তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায় একি আমার শরীরে জল পড়ছে কেন তার মানে কি বৃষ্টি হচ্ছে হায় হায় এবারে অর্ধ চোখে আমি কোথায় আশ্রয় দিব এত অসহায় কেন আমি টিং টিং যখন বৃষ্টিতে ভিজে এসব কথা বলছিল ঠিক তখনই জকুকাক নামের একটা পাখি টিং টিং এর কাছে আসে এই ছোট্ট ছানা এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন রে যা বাড়িতে যা কে তুমি কে
কথা বলছো? আমি এক অসহায় অন্ধ ছানা। আমি তো চোখে কিছুই দেখি না গো। চাঁদ বাবাকে অর্থ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি একটু আশ্রয় দিবে গো আমাকে কাকু। কি তুই অন্ধ আশ্রয়হীন? ঠিক আছে, আমি তোকে খেতে থাকতে দিব, কিন্তু আমার হয়ে তোকে একটা কাজ করতে হবে। তুই রোজ পথের ধারে বসে ভিক্ষা করবি, ভিক্ষে করে যা টাকা পাবি ওই টাকা আমি নিয়ে নিব, আর তোকে খেতে থাকতে দিব, বুঝেছিস? আমি এখন অন্ধ, আমার জীবনের কোনো মূল্য নেই। খেতে দিবে থাকতে দিবে তাতে আবার হবে, তুমি যা বলবে আমি তাই করবো কাকু। শুধু আমাকে একটু আশ্রয় দাও। টিংটিং এর কথা শুনে যজ্ঞকাক খুশি হয়ে যায়। যজ্ঞকাক টিংটিংকে সাথে করে তার বাড়িতে নিয়ে যায়। এর পরদিন যজ্ঞকাক একটা থালা হাতে টিংটিংকে বনের রাস্তার পাশে বসিয়ে দেয়। আমি কি একটু ভিক্ষে দাও গো দুটো, দুটো পয়সা দিয়ে যাও না গো, আমি যে অন্ধ ছাড়া, ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও। টিংটিং এর এমন অসহায়ত্বর সুর আর অন্ধত্ব দেখে সবাই টিংটিং এর থালাতে পয়সা দিতে থাকে। বাবা, অনেক পয়সা পেয়েছিস তো, বেশ ভালোই ব্যবসা করতে পারবো তোকে দিয়ে। তুই তো আমার লাভের পুতুল রে টিংটিং, চল এবার বাড়িতে চল। দাঁড়া, তার আগে টাকাগুলো আমার পুঁটিতে বেঁধে নেই, আর তারপর তুই আমার পিঠে চেপে বস। এ কথা বলে যজ্ঞকাক সবগুলো টাকা পয়সা পুটলিতে বেঁধে নেয় আর টিংটিংকে পিঠে চাপিয়ে বাড়িতে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যাওয়ার পর যজ্ঞকাক টিংটিংকে আবারও বনের পাশের রাস্তায় ভিক্ষের থালা সহ বসিয়ে রেখে যায়। এই যে মায়েরা বাবারা, আমাকে একটু ভিক্ষে দাও গো, অর্থ মেয়েটাকে একটু ভিক্ষে দিয়ে সাহায্য করো গো, একটু সাহায্য করো। ভাগ্যের পরিহাসে টিংটিং এত চিৎকার করার পরও সেদিন কোনো ভিক্ষেই পায় না। এদিকে যজ্ঞকাক এসে ভিক্ষের থালায় কোনো পয়সা না দেখে ভীষণ রেগে যায়। এই কানা টিংটিং, আজ থালায় কোনো পয়সা নেই কেন? ভিক্ষে করে কিছু পাসনি নাকি? কাকু, আমি তো অন্ধ, আমি তো কিছু দেখতে পারি না, কেউ কিছু দিয়েছে কি না। অন্ধ? তুই অন্ধ নাকি? আমার টাকা মেরে দিয়েছিস, টাকা যখন পাসনি তোর দামও আমার কাছে নেই, পড়ে থাক তুই এখানে। এ কথা বলে যজ্ঞকাক টিংটিংকে ফেলে চলে যায় আর টিংটিং কাঁদতে কাঁদতে বলে, কাকু কাকু যেও না কাকু, আমাকে ছেড়ে যেও না, এই রাস্তায় আমি কোথায় পড়ে থাকবো কাকু? তুমিও কি আমাকে আমার সাত পায়ের মতো ছুঁড়ে ফেললে রাস্তায় কাকু? এ কথা বলে টিংটিং যখন এভাবে রাস্তার পাশে বসে কাঁদছিল ঠিক তখনই সেখানে বিউটি চলে আসে। এই ছোট্ট মেয়ে, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, বল আমাকে। তুমি আবার কে গো? আমি তোকে দেখি না, তাই তোমাকে দেখতেও পাচ্ছি না। আমি আবার এই খারাপ কপালের জন্য কাঁদছি গো, শুনবে আবার দুঃখের কথা? এ কথা বলে টিংটিং বিউটিকে তার সব দুঃখের কথা খুলে বলে। তুই তো বড্ড অসহায়, শোন তুই কোনো চিন্তা করিস না, আমি এক নিঃসন্তান মা, তোকে চিকিৎসা করে তোর চোখ ভালো করে দিব, তোকে আমি নিজের কাছে রেখে দিব। তুমিও সবের মতো আমাকে আশা দিয়ে নিজের স্বার্থ হাসিল করবে না তো? আমার আর এই অর্ধ জীবনে কারো প্রতি বিশ্বাস নেই। আগে চল আমার সাথে হাসপাতালে, চোখ ভালো হওয়ার পর না হয় আমাকে বিশ্বাস করিস। এ কথা বলে টিংটিংকে বিউটি তার পিঠে তুলে নেয়। আর হাসপাতালে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করায়। আর চিকিৎসার কারণে আবারও টিংটিং তার চোখে দেখতে পায়। আমি চোখে দেখতে পাচ্ছি, আমি আবার
আরো সব আগের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। এবার তো তুই আমাকে বিশ্বাস করবি? তুই কি আমার কাছে থাকবি রে মা? আমাকে মা বলে ডাকবি? নিঃসন্তান জীবনে মা ডাক শোনার জন্য যে আমি বড্ড ব্যাকুল হয়ে আছি। তার মানে তুমি আমার চোখের আলো ফিরিয়ে দিলে চিকিৎসা করিয়ে সবাই যখন আমাকে স্বার্থের জন্য ব্যবহার করলো শেষে এসে তুমি আমার নিঃস্বার্থভাবে উপকার করলে। তোমার সাথে থাকতে আমার কোনো সমস্যা নেই, তুমি আজ থেকে আমার মা। মারে মনে রাখবি সব সময় পৃথিবীতে সবাই খারাপ হয় না, তুই আমার কাছে যক্ষের ধনের মতো থাকবি। এ কথা বলে বিউটি টিংটিংকে জড়িয়ে ধরে। এরপর থেকে টিংটিং বিউটির বাড়িতে সুখে শান্তিতে তার মেয়ের রূপে দিন যাপন করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।